हेलो व्यूअर्स, नमस्कार, वेलकम टू अरित्रिका ब्लॉग्स। सबाई केमन आछेन? प्रतिदिनेर मतो आज के आमी नतुन आरेकटी रेसिपि निये हाजिर होलाम। आज के रेसिपिटे हलो तेलेर पिठा बा पुआ पिठा। पुआ पिठार जोन्नो एकटा बैटार तैरी करे निते हबे। तो आमी एखाने एक कप मयदा निएछि आर आधा कप सूजी नियेछि, 3/4 कप चीनी दिए दीची। एरपर सामान्य लवण दिए दिब। एबार शुकनो उपकरणगुलो भालोभावे मिशिए निब। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা হালকা কুসুম গরম পানি হতে হবে। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা করে নেব। আমার মিশ্রণটা করতে 1.5 কাপ পানি লেগেছে। ব্যাটারটা অনেক স্মুথলি করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটাও অনেক ভালো হবে। তো আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি আমার ব্যাটারটা। দেখেন কিভাবে করছি। অনেকটা সময় নিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যত বেশি ব্যাটারটা মিশাবেন তত পিঠা ভালো হবে। পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর দেখুন পিঠা, ব্যাটারটা রেখে দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আমি চুলাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন দেখুন কিভাবে দিচ্ছি। গোল চামচ দিয়ে দিলে পিঠাটা গোলভাবে হয়, এজন্য আমি ওই চামচটা দিয়ে করছি। আপনাদের বাসায় থাকলে আপনারাও ওইটা দিয়ে করার চেষ্টা করবেন। এবার একটু একটু তেল পিঠার গায়ের উপর দিব। এভাবে দিলে ফুলে ওঠে। চুলার আঁচটা লোতে রেখে করার চেষ্টা করবেন। দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে, তাই আমি উল্টিয়ে দিলাম। তো আমার পিঠা হয়ে গিয়েছে দেখুন। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। সো বন্ধুরা, আপনারা এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন, খেতে অনেক মজা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।